আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজানা পৃথক। শুরুতে জানিয়ে দেব ইউসিবি সংবাদ শিরোনাম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে বহাল, অন্য মামলায় জামিন না হওয়া পর্যন্ত থাকতে হবে কারাগারে। ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তির আশা বিএনপির। খুলনায় নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গাজীপুরে অংশগ্রহণের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত। যারা খুলনার ফলাফল মেনে নিতে পারছে না, আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে আওয়ামী লীগ। সংবিধান, আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় সাইবার অপরাধ দমনে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু কাল। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। 100 বছরও কিচ্ছু হবে না। এবারে বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রাষ্ট্র ও দুদকের আপিল খারিজ করে এ আদেশ দেয়। আগামী 31 জুলাইয়ের মধ্যে সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তির সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। আরিফ হোসেনের রিপোর্ট। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে রাষ্ট্র ও দুদকের করা আপিল খারিজ করে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল। এ রায়ে বিএনপিপন্থী আইনজীবীরা সন্তোষ জানিয়ে বলেন, খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলোতেও ন্যায় বিচার পাবেন। তবে উচ্চ আদালত থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিন পেলেও আরও কয়েকটি মামলায় জামিন না পাওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে তাকে, বলছে আইনজীবীরা। দেশের উচ্চতম আদালত যেখানে তাকে জামিন এখন দিয়ে দিয়েছে বলতে হবে, সুতরাং ওই সব আদালতেও জামিন পেতে আর খুব বেশি দেরি হবে না। যে মামলাগুলো আছে এই মামলাগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমরা খুব তাড়াতাড়ি এই মামলাগুলো শেষ করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দুর্নীতি দমন কমিশন এ রায়ের বিরুদ্ধে রিভিউ না করলেও আপিল নিষ্পত্তির শুনানির জন্য প্রস্তুত রয়েছেন বলে জানালেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। না, রিভিউ করবে কি না সেটা কমিশনের ব্যাপার, সেটা আমি জানি না। আমরা শুধু আপিল শুনানির জন্য আমরা প্রস্তুত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এখন সাজার বিরুদ্ধে আইনগতভাবে আপিল শুনানি শুরু হবে। তিনি যে নিম্ন আদালতে 9 বছর যাবৎ এই মামলাটি ঝুলিয়ে রেখেছিলেন, এখানে আপিল বিভাগের এই আদেশের পরিপ্রেক্ষিতে এখানে তিনি সেরকম আর এটা বিলম্বিত করতে পারবেন না। যদি 5টি মামলা থাকে তাকে 5টি মামলাতেই তাকে জামিন নিতে হবে। 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালত 5 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন। একই সঙ্গে তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 5 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও প্রত্যেককে 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানা করে আদালত। বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যে জামিন পেয়েছিলেন, আজকের এই আদেশের পর তার জামিন বহাল থাকছে। অর্থাৎ নতুন কোনো মামলায় যদি তাকে গ্রেপ্তার দেখানো না হয় তাহলে তার জামিন পেতে আর কোনো বাধা থাকছে না। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদুল ফিতরের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদের কথা জানিয়ে বলেন, বেগম জিয়ার কারামুক্তির বাধা দূর করতে অন্য মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হবে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ করে তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নতুন করে ভেবে দেখা হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুধবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন বহাল থাকায় দলীয় প্রধানের কারামুক্তি নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন তারা। মূল কেসটারই বের হয়েছে, কিন্তু তাকে হয়রানি করার জন্য আরও অনেকগুলো মিথ্যা মামলা দিয়ে রাখা হয়েছে। ওই মামলাগুলোতে তাকে শোন অ্যারেস্ট আগে দেখানো হয়নি,
রেখে দিচ্ছে যে যখনই একটা বেইল হবে তখন আবার আরেকটা দেওয়া হবে, আমাদের বেলা করা হয়েছে এগুলো। আমরা মনে করি যে ঈদের আগেই অবশ্যই ম্যাডাম কারাগার থেকে বেরিয়ে আসবেন, এটা আমাদের, এটা আমাদের বিশ্বাস। খুলনা সিটি নির্বাচনে সরকার অনিয়মের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মন্তব্য করে তিনি বলেন, তাই গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপিকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। কৌশলটা একেবারেই নতুন, যে দৃশ্যত মানে ভালো সুন্দর শান্ত, ভেতরে সব কিছু কোরবান হয়ে যাচ্ছে। এবং কীভাবে করেছে, ভয় ভীতি ত্রাস আগে থেকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে সেখানে আমরা একটা ব্যাকম তৈরি করেছে, ফলে সব জায়গায় শান্ত। এই সরকারের অধীনে কোনো নির্বাচন আর সুষ্ঠু হতে পারবে না, নিরপেক্ষ হতে পারবে না, এটা প্রমাণ হয়ে গেছে খুলনা নির্বাচন। অবশ্যই নতুন করে ভাববো, নতুন স্ট্র্যাটেজি নেবো অথবা সিদ্ধান্ত নেবো নতুন করে, নো ডাউট অ্যাবাউট ইট। আলোচনা হবে আমাদের পার্টির সব লেভেলে। খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তাই বারবার আবেদন করার পরও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে কষ্ট দেয়া হচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। যারা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল মেনে নিতে পারছে না, আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, খুলনায় গণতন্ত্রের বিজয় হয়েছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত সৈয়দ রিয়াজের রিপোর্টে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খুলনা সিটি নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও মিথ্যাচার করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু জনগণের সচেতনতার কারণে সেখানকার ভোট হয়েছে উৎসবমুখর। অতীতের মতো কালো টাকা, ভোট কারচুপি এবং পেশি শক্তির অপব্যবহারের অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন ওবায়দুল কাদের। খুলনার জনগণের রায়কে যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এদিকে মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণে সরকারকে ধন্যবাদ জানিয়েছে 14 দল। এ উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় 14 দলের নেতারা। এ সময় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগকে বেছে নিচ্ছে। জনগণের ভোটাধিকার প্রয়োগের বিজয় অনেক চক্রান্ত করা হয়েছিল, অনেক আশঙ্কা করা হয়েছিল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, কিন্তু প্রমাণ হয়ে গেছে খুলনায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মামলায় জামিন হলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, তাকে মুক্ত করতে গেলে আইনের মাধ্যমে সব মামলায় জামিন পেতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে সংবিধান ও আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তায় সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 35তম বিসিএস শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের স্থান হবে না। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। পরে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 35তম বিসিএস শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজে অংশ নেয় 8টি কন্টিনজেন্ট। প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে কন্টিনজেন্টগুলো অভিবাদন মঞ্চ অতিক্রম করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রতি পুলিশকে আরও সংবেদনশীল হতে হবে। মানুষের বিপদের সময় পুলিশের কাছেই সাহায্য চায়, এই কথা সবসময় মনে রেখে তাই মানুষকে সেবা ও মানবিক আচরণের মাধ্যমে আস্থা মানুষের কাছ থেকে অর্জন করতে হবে, যেটা একান্তভাবে প্রয়োজন। দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সমাজে নারী, শিশু প্রবীণদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে জনসম্পৃক্ততার মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনে আপনাদের অগ্রপথিকের ভূমিকা
পালন করতে হবে। জঙ্গি দমনে পুলিশের প্রশংসা করে মাদক নির্মূলের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করার অগ্রযাত্রায় পুলিশ বাহিনীকেও অবদান রাখতে হবে। সন্ত্রাস দমনে আমরা সাফল্য অর্জন করেছি, কিন্তু মাদক আমাদের জন্য আরেকটি ব্যাধির মতো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা চাই যে মাদক সেবনকারী, সরবরাহকারী, মাদক ব্যবসায়ী যারাই থাক বা উৎপাদনকারী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের সঙ্গে পুলিশের একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। যেমন জঙ্গি দমনে আপনারা সফল হয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দেশ থেকে মাদক দূর করবার ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করবেন। এই অনুষ্ঠানে তিনজন চৌকস শিক্ষানবিশ বিসিএস পুলিশ কর্মকর্তাকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা। সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রলীগ নেতারা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁর রুমে এসে তাকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ করলে পুলিশ তা আমলে নেয়নি বলে দাবি করেন তিনি। কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলেও এ সময় ঘোষণা দেওয়া হয়। আমি এবং আমার সহযোদ্ধা রাশেদকে যে আজকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মহসিনলের ছাত্রলীগের সেক্রেটারি মেহেদী হাসান সানি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি, চারুকলা অনুষদ ছাত্রলীগের সেক্রেটারি ফাহিম ইসলাম লিমন। কোনো শিক্ষার্থীকে যদি হয়রানি করা হয় তাহলে বাংলার ছাত্র সমাজ একত্রে তার পাশে দাঁড়াবে, আন্দোলন করবে। আবার দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, এ কারণে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। বুধবার সন্ধ্যায় বায়তুল মুকারম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেতে হবে। এ সময় আরও জানানো হয়, আবহাওয়া মেঘাচ্ছন্ন হওয়ায় বাংলাদেশের কোনো স্থান থেকে চাঁদ দেখা যায়নি। আগামীকাল পবিত্র রমজান মাস শুরু হওয়ায় 12 জুন দিবাগত রাতে পবিত্র লায়লাতুল কদর পালিত হবে। সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমত অবস্থা আগামীকাল 17 মে বৃহস্পতিবার পবিত্র শাবান মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামী 18 মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, নিষিদ্ধ বিয়ার ও নকল সিগারেট আমদানি এবং বাজারজাতের অপরাধে দুজন ব্যবসায়ীকে 2 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে রাজধানীর বেগম বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, বিয়ার ও নকল সিগারেট উদ্ধার করে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ব্যবসায়ী খালেদ মাহমুদ 6 বছর ধরে মালয়েশিয়া থেকে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় এনে নতুন করে উৎপাদন তারিখ বসিয়ে রাজধানীর বিভিন্ন সুপার শপে সরবরাহ করে আসছিল। 800 উপরে কার্টুন, যে কার্টুনগুলোর মাল আসলে 2017 সালে ফেব্রুয়ারিতে এক্সপায়ার হয়ে গেছে, সেই মালগুলি ডেট বাড়িয়ে 19 সাল করে দিয়ে এগুলি বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার দোকান থেকে আমরা সিজ করার পরে এই গুড়ানোর সন্ধান পাই আমরা। বিয়ারগুলি আসলে তার বিক্রি করার কোনো অনুমোদন নাই। মূলত এই অপরাধের কারণে এখানে 2 জনকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। চট্টগ্রামের বারবকুণ্ডে পিএইচপি গ্রুপের লিজ নেওয়া জমিকে এসআরএম গ্রুপের কাছ থেকে দখলমুক্ত করেছে রেল বিভাগ। বুধবার দুপুরে পুলিশের উপস্থিতিতে মাপজোকের পর কবির স্টিল মিলসের দেওয়া জমির বেড়া উচ্ছেদ করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা সদর লুৎফুন নাহারের নেতৃত্বে 5 সদস্যের কমিটি। দুপক্ষের উপস্থিতিতে দখলীয় প্রায় 60 একর জমি পিএইচপির এস্টেট শাখাকে বুঝিয়ে দেওয়া হয়। পিএইচপি গ্রুপের এস্টেট শাখার মহাব্যবস্থাপক আমির হোসাইন জানান, এর মাধ্যমে সত্যের জয় হয়েছে, এই জন্য তারা রেলওয়ে ও প্রশাসনকে ধন্যবাদ জানান। গত 29 মার্চ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে পিএইচপি গ্রুপের লিজ নেওয়া জমি দখল করে কবির স্টিল কর্তৃপক্ষ। এই সময় সন্ত্রাসীরা ফ্লোট গ্লাস কারখানার পেছনের গেট ভেঙে ঢুকে কর্মীদের উপর হামলা এবং ভাঙচুর চালায়, এতে আহত হন 20 জন। কেএসআরএম ওরা সন্ত্রাসী দিয়া
অর্থ দিয়া শক্তি দিয়া ওরা জবরদখল করছিল, আজকে অবমুক্ত হয়েছে। আমরা মনে করি এটা সত্যের জয় হয়েছে, ন্যায়ের জয় হয়েছে, আমরা যা চাইছিলাম সেটারই জয় হয়েছে, আমাদের পিএইচপির জয় হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের উপযুক্ত জবাব দেওয়ার পরিকল্পনা নিচ্ছে আরব লীগ। মিশরের রাজধানী কায়রোতে বিশেষ বৈঠক শেষে একথা জানান সংস্থার সহকারী মহাসচিব হোসাম জাকেব। গাজায় 62 ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে আজ বসবে আরব লীগের জরুরি অধিবেশন। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। নিজেদের ভিটেমাটি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে গাজায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর গুলিতে প্রাণ হারানো অনেককেই দাফন করা হয় বুধবার। আল নুসাইরাত শরণার্থী ক্যাম্পের সড়কগুলো যেন কেঁপে ওঠে শোকাহত মানুষের বিক্ষুব্ধ স্লোগানে। সোমবার তেল আবিব থেকে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার নগরী জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ওই নগরীকে ইহুদি রাষ্ট্রটির হাতে তুলে দিল ট্রাম্প প্রশাসন। কাঁটাতারের বেড়া দেয়া গাজা সীমান্তে এর প্রতিবাদ জানাতে গেলে 62 নিরস্ত্র বিক্ষোভকারীর প্রাণ কেড়ে নেয় ইসরায়েলি সেনারা। আহত হয় 2,700 বেশি মানুষ। তবু থামেনি সেই বিক্ষোভ। বুধবারও গুলতি দিয়ে দখলদার বন্দুকধারীদের গুলির প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা। গণহত্যা আর জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের জবাবে ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করে তুরস্ক। দেশে ফেরার পথে বিমানবন্দরেও নাজেহালের শিকার হন ওই কূটনীতিক, যা কোনোভাবেই মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে বুধবার মিশরের রাজধানী কায়রোতে বিশেষ বৈঠকে বসে আরব লীগ। পরে সংস্থার সহকারী মহাসচিব জানান মার্কিন ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে সমন্বিত কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েই ভাবছেন তারা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। এএফসি কাপে নিজেদের শেষ ম্যাচেও হারল আবাহনী লিমিটেড। নিজেদের মাঠে ভারতের বেঙ্গালুরু এএফসির কাছে 4-0 গোলে পরাজিত হয়েছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উভয় অর্ধে দুটি করে গোল হজম করে সাইফুল বাড়ি টিটুর দল। ম্যাচের 13 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন ড্যানিয়েল সেগোভিয়া। এই গোলের 3 মিনিট পরেই নিশু কুমার ব্যবধান দ্বিগুণ করেন। 2 গোলে পিছিয়ে থেকে খেলায় ফেরার চেষ্টা করে আবাহনী কিন্তু সফল হয়নি। উল্টো 58 মিনিটে নিশু কুমার ম্যাচে দ্বিতীয় গোল করে বেঙ্গালুরুকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন। 7 মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে 4-0 জয় নিশ্চিত করে বেঙ্গালুরু এফসি। এই জয়ে 15 পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে উঠে এলো ভারতের দলটি। খেলোয়াড়দের অদম্য ইচ্ছাশক্তি আর তাদের প্রতি দেশের মানুষের অগাধ আস্থার কারণে 1997 সালে আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপ ক্রিকেটে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ, এমনটাই মনে করেন গর্ডন গ্রিনিস। রাজধানীতে বাংলাদেশের সাবেক কোচের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে এমন একজন মানুষের সান্নিধ্য দলকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। মমিনুর রিপনের রিপোর্ট। 1999 বিশ্বকাপের পর বাংলাদেশ ছাড়েন গ্রিনিস, আর এই 19 বছরের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে এদেশের ক্রিকেটে। বিশ্বমঞ্চে এই মুহূর্তে টাইগাররা সমীহ জাগানিয়া দল। 5 দিনের সফরে ঢাকায় আসা এই সাবেক কোচ জানান বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের খেলাটির প্রতি চরম ভালোবাসাই এদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছে। তিনি আশা করেন এই সমর্থন বজায় থাকবে ক্রিকেটের ভালো খারাপ সব সময়ই। It was a joy for me to have been able to work with a bunch of guys that were very receptive. They wanted it. The country wanted them to do it, and they did it. This was a challenge for me, but I think we did the best we could in the short time that we had together. With your support, with your help, with your continuous help, Bangladesh cricket is in good hands. এই অনুষ্ঠান শেষে ক্যারিবীয় কিংবদন্তি ছুটে যান মিরপুর স্টেডিয়ামে। উদ্দেশ্য ক্রিকেটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ। তরুণরা বলছেন বিশ্ব ক্রিকেট মাতানো এমন একজনকে পাশে পেয়ে উচ্ছ্বসিত তারা। সে একজন লিজেন্ড ছিল এবং বাংলাদেশ টিমে কোচ ছিলেন এবং
এক্সপিরিয়েন্স আছে, ভালোই লেগেছে আমার কাছে। অ্যাডভাইস দিছে যে কষ্ট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, জাস্ট এগুলো করলে ভালো খেলা সম্ভব। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নিজেদের প্রস্তুতি নিয়েও কথা বলেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তান অবভিয়াসলি ওদের দুইটা স্পিনার ভালো আছে, বাট আমাদেরও এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে সাকিব ভাই আছে, তারপরে রিয়াদ ভাই ভালো বোলিং করে, তারপরে আরও যারা আছে পেস বোলার, বলবো যে আমাদের ওভারঅল বোলাররা স্পিনাররা যারা আছে কমিউনিকেশনটা খুব ভালো আছে, এবং আমাদের টিমে অনেক হিউজ এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, সো এইটা আমাদের অনেক আগে রাখবে। পাঁচ দিনের সফর শেষে আগামী শুক্রবার বাংলাদেশ ছাড়বেন গর্ডন গ্রিনিজ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে বহাল, অন্য মামলায় জামিন না হওয়া পর্যন্ত থাকতে হবে কারাগারে। ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তির আশা বিএনপির, খুলনা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গাজীপুরে অংশগ্রহণের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত। যারা খুলনার ফলাফল মেনে নিতে পারছে না, আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে আওয়ামী লীগ। সংবিধান, আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় সাইবার অপরাধ দমনে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। এবং দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, রোজার শুরু কাল। দর্শক, এই ছিল এখনকার সংবাদ, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।